সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার। সুদী দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হৃদিকল্লোল অনুষ্ঠান। আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আজ আমাদের স্টুডিওতে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এমন একজন বিশিষ্ট সঙ্গীত পরিচালক এবং গীতিকার যারা এই যে নেপথ্যে কাজ করেন আমাদের, অথচ আমরা তাদেরকে সামনে পাই না, চিনি না, তাদের মধ্যে একজনকে আমরা ডেকেছি, প্রখ্যাত সঙ্গীত পরিচালক হাবিবুর রহমান। সেই সাথে রয়েছেন আমার দুজন কো-আর্টিস্ট, বাংলাদেশের সুনামধন্য শিল্পী, একুশে পদকপ্রাপ্ত শিল্পী, কিংবদন্তি শিল্পী ফাতেমা তুজ জোহরা এবং আরও একজন সুনামধন্য গায়ক মোখলেসুল ইসলাম নীলু। হাবিব ভাই, আপনার কাছে আসি প্রথমে, আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আপনার সঙ্গীত জীবনের শুরুটা জানতে চাচ্ছি যে কীভাবে আপনি শুরু করলেন আপনার সঙ্গীত জীবন, তার মধ্যে সেটা কি পারিবারিকভাবেই নাকি অন্য কোনোভাবে, এবং আপনি কি কখনো গান গাইতেন কি না, গানের লেখনীটা বা কীভাবে পেলেন? আমি মূলত নিম্নবিত্ত কৃষক পরিবার থেকে এসেছি। আমার পিতা একজন কৃষক, একটু বাড়িয়ে বলতে হয় আমার পিতা কৃষক হলেও তিনবার তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। আমি ছোটকাল থেকে ভাবতাম যে আমাকে অনেকেই যেন চিনে, কবিতা লিখলাম। আচ্ছা, একটি কবিতা পেপারে ছাপা হয়েছিল, আমার পিতা নিজেই বললেন, অনেকেই বললেন নিরক্ষর যারা, আচ্ছা এটি কি দেখি পড়তো শোন, বিভিন্ন জনের বললেন। তখন ভাবলাম যে এটা দিয়ে বিখ্যাত হওয়া যাবে না। আচ্ছা, আমি প্রচুর বই পড়তাম। আচ্ছা, এক জায়গায় একটি কবিতার দুইটি লাইন আমাকে এই লাইনে নিয়ে আসলো, সেটি হচ্ছে, কথা দিয়ে যার ধরা নাই পাই, সুর দিয়ে তার হৃদয় শুনে যাই। আচ্ছা, ভাবলাম আমাকে তাহলে গান শিখতে হবে, কণ্ঠশিল্পী হওয়া লাগবে। যাই হোক, অনেক কষ্ট করে ময়মনসিং মিথুন দে নামে একজন ওস্তাদ ছিলেন, তার পর্যন্ত গেলাম। বিজয় ভট্টাচার্য ছিলেন, আচ্ছা তার কাছেও গেলাম। বিজয় ভট্টাচার্য অল্প কিছুদিন তালিম দেওয়ার পর উনি বললেন যে তোমাকে দিয়ে গান হবে না, আর কি করতে পারো। আমি বললাম যে আমি গান লিখতে পারি, দেখাও দেখি। দেখালাম, বললো যে এটা কোনো সুরকারকে দেও না, আমি বললাম আমি একটু সুর করতে, আপনি শুনতে পারেন। শুনালাম, বললো যে ঠিক আছে, তুমি কণ্ঠশিল্পী হতে পারবে না, তুমি বরঞ্চ সঙ্গীত অনুশীলন করো এবং সুর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, সেখান থেকেই আমার ভিত্তি। পরবর্তীতে জামালপুরে সিরাজুল ইসলাম চৌধুরী নামে একজন শিল্পী আছেন, তার কাছ থেকে আমার প্রথম হাতে ঘড়ি নেয়া। আচ্ছা, মানে কিসের হাতে ঘড়ি হলো? সঙ্গীতে। সঙ্গীতের, সঙ্গীত বলতে কি আপনারও আবার গানের নাকি? না, সুর করতে গেলে আমাকে বিভিন্ন রাগ রাগিণী সম্পর্কে জানতে হবে। তখন উনি শাস্ত্রীয় সঙ্গীত আপনি শেখা শুরু করেন? জি জি, উনি আমাকে যথেষ্ট সহায়তা করেছেন। বই পুস্তক পড়ে যতটুকু আমি আত্ম করতে পেরেছি অতটুকুই আমি করি। আপনার প্রথম গান শুনবো কার মুখে এবং কি গান শুনবো? আমার মনে হয় নীলু ভাইয়ের কাছ থেকেই শুনেন। আচ্ছা, নীলু কি গাবে আজকে? হ্যাঁ, আমি অবশ্য হাবিব ভাইয়ের কয়েকটি গান গেয়েছি, অনেকগুলো গানই গেয়েছি। আজকে যে গানটি গাইব সেটি আমার হাবিব ভাইয়ের যেগুলো গান আছে তার ভিতরে আমার মনে হয় যে সবচেয়ে রোমান্টিক একটি গান ওনার লেখা এবং ওনারই সুর। যেদিন থেকে আপন করি তোমায় পেলাম কাছে, বুঝেছি যা আর কারণে আমার একাই আছে। যেদিন থেকে আপন করি তোমায় পেলাম কাছে, বুঝেছি যা
আর কারণে আমার একাই আছি। অনেক চোখের দৃষ্টি কেড়ে তোমার চোখের তারা আমার হৃদয় ভরিয়ে দিতে কেবল দিল সারা। অনেক চোখের দৃষ্টি কেড়ে তোমার চোখের তারা আমার হৃদয় ভরিয়ে দিতে কেবল দিল সারা। তাই তো সুখে দ্বন্দ্ব জাগে হারাই যদি পাচ্ছে বুঝেছি যা আর কারণে আমার কায়া আছে। তোমায় ঘিরে ভাবনাগুলো ছন্দ মুখর হয়ে এক অপরূপ স্নিগ্ধ ধারা দিচ্ছে বুকে বয়ে। তোমায় ঘিরে ভাবনাগুলো ছন্দ মুখর হয়ে এক অপরূপ স্নিগ্ধ বুকে বয়ে। লতার মতোই জড়িয়ে গেছি তোমার মনের গাছে বুঝেছি যা আর কারণে আমার কায়া আছে। যেদিন থেকে আপন করি তোমায় পেলাম কাছে বুঝেছি যা আর কারণে আমার কায়াছে। অনেক সুন্দর নীলু, অনেক সুন্দর গেয়েছো। হাবিব ভাই, গানটা কত বছর আগের? 25 বছরের কম না। মানে হাবিব ভাই সম্পর্কে যদি তুমি একটু বলো, ওনার লেখনী এবং সুর নিয়ে, এবং মানুষটা কিরকম তোমার কাছে, কিরকম লাগে? একেবারে সোজা, একেবারে সরল, ট্রান্সপারেন্ট। আমি সামনেই বলছি, ওনার ভিতর কোনো আমি হিপোক্রেসি দেখিনি, অন্য কোনো দ্বৈত কোনো চরিত্র ওনার ভিতর দেখিনি। আমাদের সব শিল্পীরই বড় ভাইয়ের মতো, ওরকম করে উনি হোল্ড করেন এটা, কী করে ছোটোদেরকে শাসন করতে হয় বলতে হয়। যদিও আমরা খুব একটা বেশি ছোটো বড় এমন কিছু না, তারপরেও যেটা আছে এই গার্ডসটা ওনার স্পেশালি ওনার এত বেশি আছে যে আমার মনে হয় নীলু আছে এখানে। সব শিল্পীরা এটা খুব মানে মন দিয়ে আমরা এটা বুঝি এবং ফিল করি। তো আমার দৃষ্টিতে যে আমার হাবিব ভাই খুব সোজা সরল একটা মানুষ, কখনো রাগ হতে আমি দেখিনি। হ্যাঁ, এবং এত অমায়িক ব্যবহার তার যে সত্যি রাগও আছে, কিন্তু সেটা আমি কখনো কিন্তু তাকে রাগ করতে দেখিনি। কিন্তু ওনার সেই মনটাই কিন্তু গানের লেখার মধ্যে এবং সুরের মধ্যে। এখন যেটা করব সেটা হচ্ছে হাবিবের সুরে কিন্তু ইদ্রিস আলীর লেখা। তো আমরা গানটাই চলে যাই, গানটা শুনে। হাজার মানিক মুখ তাজালে ভোরের ঘাসে ঘাসে হংস মিথুন মনের সুখে দিঘির জলে ভাসে। সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশে। সকালে গায়ের চাষে সূর্য ওঠাব
মাঠে গিয়ে লাঙল চালায় সারাটি মাঠ জুড়ে, সাত সকালে গায়ের চাষে সূর্য ওঠা ভরে, মাঠে গিয়ে লাঙল চালায় সারাটি মাঠ জুড়ে, সবুজ স্বপ্নে ক্লান্ত চাষির হৃদয় ওঠে হেসে, আহা আমার বাংলাদেশ, হাজার মানিক মুক্তা চলে ভোরের ঘাসে ঘাসে, হংস মিথুন মনের সুখে দিঘির জলে ভাসে, সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে। দিনের শেষে ক্লান্ত রাখাল মাঠের মায়া ছেড়ে, মনের টানে ফিরে আসে ছোট মায়ার নীড়ে, দিনের শেষে ক্লান্ত রাখাল মাঠের মায়া ছেড়ে, মনের টানে ফিরে আসে ছোট মায়ার নীড়ে, মাটির বুকে বুক মিশিয়ে ঘুমায় অবশেষে, আহা আমার বাংলাদেশে, হাজার মানিক মুক্তা চলে ভোরের ঘাসে ঘাসে, হংস মিথুন মনের সুখে দিঘির জলে ভাসে, সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে। অনেক একটা মিষ্টি গান, তাই না? খুবই মিষ্টি গান, মানে কথার সঙ্গে সুরের যে একটা আসলে ছড়ার মতো একটু লাগে শুনতে। হাবিব ভাই, ছড়াটার মতো ঢং হওয়ার পিছনে কোনো কারণ ছিল নাকি? এটার পিছনে কারণ আছে, আমার মেয়ের যখন 6 বছর স্কুলে একটা গান গাবে, একটা গান দরকার, এই শুটে তার জন্যই করেছিলাম। বাহ বাহ, আমার ভাগ্য হয়ে গেল। জাহাবি ভাই, আপনি রেডিও এবং টেলিভিশনে মানে কখন থেকে কাজ শুরু করলেন? রেডিওতে আমি কাজ মানে গান লিখতাম স্বাধীনতার আগে। আচ্ছা, আর আমার মনে হয় 68 থেকে আপনি বোধহয় 68 থেকে, জি জি, রেডিওতে গান লিখতাম। আর বিটিভিতে আমি কাজ শুরু করেছি 79 থেকে। সেটা কি মানে গান লেখা নাকি শুরু? প্রথমে গান লিখতাম, পরবর্তীতে মরহুম কাজী আব্দুল কাইম, আচ্ছা আচ্ছা, উনি আমাকে তার প্রোডাকশন দেখে বললো যে আপনি সুরকার হন, নিজে হাতে দরখাস্ত লিখে আমাকে সুরকার তৈরি করে দিয়ে গেছেন। পরবর্তীতে আমাকে কাজী আবু জাফর সিদ্দিকী প্রোডাকশন দিয়ে হেল্প করছেন। আচ্ছা আচ্ছা। তো হাবিব ভাই, এবার নীলুর কাছে যাব। নীলু, এবার দ্বিতীয় কোন গানটা গাইবে একটু ঠিক করে দেবেন। বদরুল আমিন খানের লেখা আমার সুরকার একটি গান, কাঁচা আছি তাই বুঝতে পারো না, এই গানটি গাওয়াই তার জন্য। এই গানটি খুবই খুবই হৃদয়স্পর্শী এবং নিঃসন্দেহে একটি সুন্দর কথার গান। শুনবো শুনবো, এবং শুরু একই ভাবে এখনই শুনবো। কাছে আছি তাই বুঝতে পারো না, আমি যে তোমার কত আপনার, কত যে কাছের কত যে চেনা। কাছে আছি তাই বুঝতে পারো না, আমি যে তোমার কত আপনার, কত যে কাছের কত যে চেনা। বুঝবে সেদিন যদি দূরে যাই,
তোমার চোখে রাড়ালে হারাই, বুঝবে সেদিন যদি দূরে যাই তোমার চোখে রাড়ালে হারাই, আখি জলে সেদিন খুঁজবে আমায় জাগিয়ে মনি বিদুনা কাছে আছি তাই বুঝতে পারো না আমি যে তোমার কত আপনার কত যে কাছের কত যে চেনা রব না যেদিন আমি সামনে তোমার দেখবে তবু আমাকে বারবার, রব না যেদিন আমি সামনে তোমার দেখবে তবু আমাকে বারবার, ধরা দেব মনের স্মৃতির পাতায় আছি তাই বুঝতে পারো না আমি যে তোমার কত আপনার কত যে কাছের কত যে চেনা, কাছে আছি তাই বুঝতে পারো না আমি যে তোমার কত আপনার কত যে কাছের কত যে চেনা। বাহ নীলু, খুবই সুন্দর লাগলো, খুবই রোমান্টিক একটা গান, তাই না? ভীষণ। এবং একটি কথাগুলি এবং কথার সাথে সুরের সামঞ্জস্যটা এত বেশি মানে মিশে গেছে যে গাইতে ইচ্ছে করে, যারা শুনে তারাও বলে যে খুব ভালো একটি গান, খুব ভালো একটি গান। আপনি বাংলাদেশ টেলিভিশনে নাটকও লিখতেন, সেই জিনিসটা এড়িয়ে গেছেন, আমাদেরকে একটু বলবেন? আবু জাফর সিদ্দিকী সাহেব একটি অনুষ্ঠান করতেন যেটির নাম ছিল আমার দেশ শ্যামল ছায়া, যে অনুষ্ঠানটি বর্তমানে মাটি ও মানুষ। তো সেখানে ওনার অনুরোধে আমি আমার দলের কিছু সংখ্যক লোক নিয়ে, এর মধ্যে যে আমার ভাই সিদ্দিকও ছিল, অনেকেই এখন বিখ্যাত বিখ্যাত শিল্পী হয়ে গেছেন, তারা আমি এর মধ্যে নাটক লিখতাম, গান লিখতাম। এটা পাক্ষিক অনুষ্ঠান ছিল, আচ্ছা, মাসে দুই দিন ছিল। তার পরবর্তীতে দেখলাম যে এগুলো আমাকে দিয়ে নাটক টাটক হবে না, গান লেখা নিয়েই থাকলাম। পরে যেভাবেই হোক এখানে একজন প্রযোজকের অনুরোধে আমি একটু অনুষ্ঠান করলাম আমার সুর দিয়ে, তিনি কাজী আব্দুল কাইম এবং কাজী আবু জাফর সিদ্দিকী মরহুম, তাদের অনুরোধেই আমি এই গান বাজনা শুরু করা শুরু করি সঙ্গীত পরিচালক হিসাবে প্রকাশ করলাম। হাবিব ভাই, এবার আপনার সেই বিখ্যাত গানটি শুনব, তুমি বেশ বদলে গেছো। আমি কিন্তু এটা আপনারই লেখা, আপনারই সুর। জি, তো টগর ভাই গানটি সম্পর্কে তুমি যদি কিছু বলো তোমার। আসলে গানটা সম্বন্ধে আমার বলার কিছু নাই, যখন গানটা আমি করলাম হয়তো তখনও আমার জানা ছিল না যে গানটার মানুষের কাছে কেমন লাগছেন। ভাই একই কথাই বলবেন মানে, তাই না ভাই? অবশ্যই, আমরা বুঝতে পারিনি যে গানটা মানুষের কাছে কি কতখানি ভালো লাগার থাকতে পারে। আমার একটি কথা আছে, হ্যাঁ বলেন। আমি এই গানটি লিখে যখন সুর করি তখন আমার মনে হয়েছিল যে এটি ফাতেমা তুজ জোহরার কণ্ঠেই মানাবে, এবং পরবর্তীতে তাই হয়েছে। এবং এটাই কিন্তু একজন ভালো বড় সুরকারের এটাই বৈশিষ্ট্য যে তারা খুঁজে নেন, বেছে নেন। পরে এই গানটা এত জনপ্রিয়তা হলো, এখনো সমান জনপ্রিয়তা, আমরা এই গানটা শুনবো এখন তোমার কাছ থেকে, এবং এটি হবে অনুষ্ঠানের শেষ গান। বেশ বদলে গেছো পুরনো সৈকতে আর মানুষের রাঙা,
তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর মানসি বেড়াও না, জানি না কোন সাগরে, জানি না কোন সাগরের ঝিনুক থেকে একটি বারো পলক ফেরাও না, পুরনো সৈকতে আর বাঁশি ফেরাও না, তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বাঁশি ফেরাও না। নোংর ফেলে নিজের হাতে দু চোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে, যে ঘাটে নোংর ফেলে নিজের হাতে দু চোখে স্বপ্ন নিয়ে দিন কাটাতে, সে ঘাটের রং মহলায় খিল দিয়ে আজ খুশমানানো পাখির ডাকেও একটু দাঁড়াও, বদলে গেছো পুরনো সৈকতে আর মানসি বেড়াও না। বিকেলের সোনা যেমন চিলের জলে প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে, বিকেলের সোনা যেমন ঝিলের জলে প্রণয়ের রং ছড়িয়ে ছন্দ তোলে, তেমনি চাওয়ার ছিল তোমার কাছে সাগর তলের তেমন কোনো পান্না হেরাও না, সাগর তলের তেমন কোনো পান্না হেরাও না, তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর মানসি বেড়াও না, জানি না কোন সাগরে, জানি না কোন সাগরের ঝিনুক থেকে একটি বারো পলক ফেরাও না, পুরনো সৈকতে আর মানসি বেড়াও না, তুমি বেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর মানসি বেড়াও, পুরনো সৈকতে আর মানসি বেড়াও না, পুরনো সৈকতে আর মানসি বেড়াও না। টগরপা হাবিব ভাই, আসলে এই গানের পর কিন্তু কোনো কথা চলে না, যে গান আপনি লিখেছেন, যে গান আপনি সুর করেছেন, এত আবেগ এই সুরের ভিতরে, মানে রীতিমতো কাঁদতে ইচ্ছা করে। হাবিব ভাই, আপনি দীর্ঘজীবী হন, আপনি সুস্থ থাকুন, আপনি আমাদেরকে আরও সুন্দর সুন্দর গান উপহার দিন, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীলু টগরপা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, তোমরা ভালো থাকো। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন। কথা রঙ্গে সুরের কাব্য।